আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম দেখে সকলেই একটুখানি আশ্চর্য হতে পারেন। এর কারণ হচ্ছে আমাদের স্বস্তি বার্তার একটি প্রকাশনা কক্ষ তৈরি হচ্ছে, আপনারা সকলে জানেন। এটা সেখানেই সেই নির্মীয়মান কক্ষ, সেখান থেকেই সম্প্রচার আজকের। দর্শক বন্ধু, তিনি বলছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। কত সুন্দর কথাটা! দেখুন, আজকে আমরা ঈশ্বরের কাছে কেউ ভক্তি নিয়ে যাই না, সবাই ভয় নিয়ে যায় আর নিজের ধান্দা নিয়ে যায়। তুমি আমায় এটা দাও, আমি তাহলে তোমায় এটা দেব, তাই তো? আজকে আসল পুজোটা কোথায়? পুজো আমরা ভুলে গেছি। পুজো মনের পবিত্রতা আনে, পুজো মনের শান্তি আনে, পুজো ভুলে গেছি। পুজো দাঁড়িয়েছে বাহ্য আড়ম্বরে, ধূপ ঘণ্টা বাদ্যি বিলাসবহুল আয়োজন। আহা হা, কত সুন্দর পুজো! নাম বলতে চাই না, ভারতবর্ষের বিখ্যাত কিছু মন্দিরের ছবি দেখি, সেখানে বিস্তর ভোগ সাজিয়ে দেবতার সামনে দেওয়া হয়েছে। আবার সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, বলছেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তা এইরকম কথা, এই বাহুল্যতা, তিনি কি এগুলো চান নাকি? তার জন্য ওই সুন্দর করে ভোগ সাজিয়ে একদম পঞ্চ ব্যঞ্জন দিয়ে তাকে ভোগ দিচ্ছেন, সুন্দর ফুলের মালা দিয়েছেন, ধূপের গন্ধে মমক হচ্ছে জায়গাটা, ভক্তি উপচে পড়ছে যেন। কেউ কেউ মাজারে ফুলের চাদর চড়াচ্ছে, গির্জায় গিয়ে বড় বড় মোমবাতি জ্বালাচ্ছে। আসল বিষয়টা এখানে নেই। আমরা তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, আমরা এইগুলো নিয়েই মেতে রয়েছি, তাকে ভুলে গেছি, তার কথা কেউ ভাবে না। আমার মন ব্যস্ত পুজোর আয়োজন নিয়ে, মন একবারও ঈশ্বর চিন্তায় ব্যস্ত নেই, ইষ্ট চিন্তায় ব্যস্ত নেই। ওই জন্যই আমরা পুজোর ফল পাই না, ঈশ্বরকে ডেকে ফল পাই না। আমরা আগের দিনে আমরা দেখতাম বাড়িতে সত্যনারায়ণ হতো, বুঝেছেন? বাড়িতে কোনো শুভ কার্য হলে, শুভ কাজ হলে, বা প্রায়শই বাড়ির মঙ্গল কামনায় সত্যনারায়ণ হতো। তা এখন সত্যনারায়ণের ব্রতকথার পাঁচালিতে লেখা রয়েছে যে এক চিন্তে বা এক মনে যে নারায়ণের ওই ব্রতকথা শ্রবণ করে, তাকে কদাপি সমনও ছুঁতে পারে না। এক চিত্তে শুনতে হয় কনসেন্ট্রেট হওয়ার জন্য। তো ঠিক তেমন এগুলো আজকের যুগে দেখবেন ঈশ্বরকে ডেকে ফল মিলছে না। এর কারণ আমরা বাহ্যিক আচারটা নিয়েই পড়েছি, বহিরঙ্গটা আসলে অন্তরে ডুব দিতে পারছি না, এটাই হচ্ছে মেন প্রবলেম। ওই যে বলছেন তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, মনে রাখবেন বাড়িতে আপনার কোনো পূজা পাঠ অনুষ্ঠান নিয়ে আপনি তার আচার তার যোগাড় যন্ত্র নিয়েই ব্যস্ত আছেন, কতক্ষণ তার প্রতি মনটা থাকে? আসল 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 পুজো মনে। তিনি চান মনের ভাব, তিনি চান মনের ভক্তি, তিনি চান মনের পবিত্রতা। এইটা নিয়ে সকলকে সচেতন হওয়ার জন্য বলবো, আজকে এখানে শেষ করছি। আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।